ঘোষণা করার আগে আপনাকে সবার সামনে আমি 2 মিনিট সময় নিয়ে দুটো বিষয়ে একটু বলতে চাই। প্রথমত, আজকে 24 মে আমরা প্রচার করলের ঘোষণা করছি। আমার জানা মত মে মাসে ত্রিপুরা মুক্ত শিক্ষা পর্ষদ থেকে সাধারণত জুন মাসে 15 তারিখের মধ্যেই রেজাল্ট ঘোষণা করা হয়। তো আজকে আপনাকে কয়েকদিন আগে রেজাল্ট ঘোষণা করতে পারছি এবং পুরোপুরি রেজাল্ট ঘোষণা করার জন্য আমরা শুধুমাত্র মুক্ত শিক্ষা পর্ষদ কোনো কৃতিত্ব দাবি করতে পারি না। আর মুক্ত শিক্ষা পর্ষদ এই রেজাল্ট কয়েকদিন আগে ঘোষণা করার জন্য এবং পুরো রেজাল্টের কাজটা নিষ্পন্ন করার জন্য যাদের কাছে নিয়ে আমি আজকে আমি সর্বদে প্রথমেই তাদের প্রত্যেককে আমাদের দিক থেকে ধন্যবাদ জানাতে চাই। তাদের মধ্যে বিশেষ করে আমি উল্লেখ করব ত্রিপুরা সরকারি এডুকেশন ডাইরেক্টর এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, বিভিন্ন স্কুলের হেডমাস্টার মশাই এবং শিক্ষা বিভাগের যাবতীয় কর্মচারী যারাই আমাদের দরকারে আমরা দেখেছি, ওরা প্রত্যেকে আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং আন্তরিকভাবে আমাদের সহযোগিতা করেছেন। এছাড়া বিশেষ করে আমি উল্লেখ করব দেখুন, পরীক্ষার খাতা মানে উত্তরপত্র মূল্যায়নের সময়তে প্রায় 2500 কত শিক্ষক যারা জড়িত ছিলেন এরা এদের কাছে আমাদের বোর্ডের দিক থেকে সবিনয়ে অনুরোধ করা হয়েছিল, আপনারা আন্তরিকভাবে অত্যন্ত সিরিয়াসলি যথাসম্ভব তাড়াতাড়ি খাতার এক্সামিনেশন কাজটা শেষ করুন। ওরা আমাদের ডাকে আন্তরিকভাবে সাড়া দিয়ে খাতাগুলো দেখা সম্পন্ন করেছেন, এই জন্য তাদের কাছে আমরা ঋণী থাকব। এছাড়াও আমরা প্রত্যেকটা পরীক্ষা সেন্টারে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য যাদের কাছে ঋণী সেটা হলো পুলিশ বিভাগ। পরীক্ষার আগে আমাদের পুরোপুরি রুটিন জানিয়েছিলাম আইজিপিকে, উনি পুরোপুরিভাবে প্রত্যেকটা আমাদের পরীক্ষা সেন্টারে বিভিন্ন জায়গায় আন্তরিকভাবে আমাদের সহযোগিতা করেছেন এবং পরীক্ষা পুরোপুরি নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে নিষ্পন্ন হয়ে গেছে। আজকে আর আমাদের